মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীদের উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের অভিষেক অনুষ্ঠান। মঙ্গলবার কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই অভিষেক অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সোসাইটি ইউকের সাবেক সভাপতি রানা মিয়া চৌধুরী। বক্তব্য রাখেন পল মজুমদার, হাফিজ ফয়জুর রহমান, এনাম আহমেদ চৌধুরী সহ অনেকে।